वेलकम टू माय चैनल सक्सेस स्टोरी। आज हमरा इम्पोर्टेंट आर्टिकल सम्पर्के तुम्हारे सामने उपस्थापन करब। ठीक है, हमारे कन्स्टिट्यूशन अफ इंडिया कतगुलो आर्टिकल रही कौनगुलो खूब गुरुत्वपूर्ण आर्टिकल सेगुलो सम्पर्के तुम्हारे आलोचना करब। चलो ताले शुरू करा जाक। पार्ट वन, पार्ट वन की बोले यूनियन एंड इट्स टेरिटरी सम्पर्के। यूनियन एंड इट्स टेरिटरी मैंने कि भारतीय यूनियन तर भूखंडगत एलाका। দেখো আর্টিকেল ওয়ানে কী রয়েছে, নেম অ্যান্ড দ্য টেরিটরি অফ দ্য ইউনিয়ন, ভারতীয় ইউনিয়ন এবং নতুন ভূখণ্ডগত এলাকা গঠন। ঠিক আছে, আর্টিকেল দুটোর কী রয়েছে, অ্যাডমিশন অ্যান্ড এস্টাবলিশমেন্ট অফ দ্য নিউ স্টেট, কি নতুন রাজ্যের সূচনা এবং গঠন আর্টিকেল দু নম্বর আর্টিকেলে রয়েছে। আর্টিকেল থ্রিতে কী বলেছে, ফরমেশন অফ নিউ স্টেটস অ্যান্ড অল্টারনেশন অফ এরিয়াস, বাউন্ডারিজ অ্যান্ড নেমস অফ এক্সিস্টিং স্টেট। এটার মানে কী হচ্ছে, নতুন রাজ্যের সূচনা, রাজ্যের সীমা, নতুন রাজ্যের সীমানার পরিবর্তন, ভূখণ্ডগত এলাকার পরিবর্তন ও রাজ্যের নাম পরিবর্তন। ঠিক আছে, এটা কোন নম্বর আর্টিকেলে রয়েছে, তাহলে আর্টিকেল থ্রি। ঠিক আছে, তাহলে আর্টিকেল ওয়ান টু ফোর কী সম্পর্কে আমাদের ধারণা দিচ্ছে, ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। ঠিক আছে, এবার আমরা করব পার্ট টু। পার্ট টুতে কী সম্পর্কে বলা যায়, সিটিজেনশিপ সম্পর্কে। আর্টিকেল ফাইভ থেকে ইলেভেন পর্যন্ত রয়েছে হচ্ছে পার্ট টুতে। ঠিক আছে, এবার আমরা পড়ে নিই আর্টিকেল ফাইভে কী বলছে, সিটিজেনশিপ আর ডকুমেন্টসমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, ভারতীয় সংবিধান চালু বা কার্যকর হওয়ার সময় নাগরিকতা সম্পর্কিত বিষয়। আমাদের ভারতের সংবিধান যখন গৃহীত হয়েছিল কবে গ্রহণ করা হয়েছিল তোমরা আমাকে কমেন্টে জানিও, সবাই নিশ্চয়ই জানো কবে গ্রহণ করা হয়েছিল। এবারে আমরা পড়বো, দেখো তাহলে ভারতীয় সংবিধান যখন কার্যকর বা চালু হয়েছিল তখন নাগরিকতা সম্পর্কিত যে সমস্ত বিষয়গুলো আলোচনা করা হয়েছে সেগুলো হচ্ছে পাইবে। দেখো এবারে আমরা পড়বো আর্টিকেল সিক্স। দেখো কি বলেছে, রাইট টু সিটিজেনশিপ অফ এ সার্টেন পারসন হু হ্যাজ মাইগ্রেট টু ইন্ডিয়া ফ্রম পাকিস্তান। কি বলেছে, এটা যারা যারা পাকিস্তান থেকে ভারতে এসে বসবাস করছে তাদের জন্য একটা নাগরিকত্বের অধিকার প্রদান করতে হবে। ঠিক আছে, আর্টিকেল টেনে কী রয়েছে, কন্টিনিউয়েন্স অফ রাইট অফ সিটিজেনশিপ। মানে কি বলছে, আর্টিকেল টেনে নাগরিকদের অধিকার সম্পর্কিত বিষয় আমরা কোন আর্টিকেলে রয়েছে লিপিবদ্ধ করি, আর্টিকেল টেনে। আর্টিকেল ইলেভেন সম্পর্কে কী বলছে, পার্লামেন্ট রেগুলেট রাইট অফ সিটিজেনশিপ বাই ল। মানে কি, পার্লামেন্ট নাগরিকতার বিষয়টি আইন প্রণয়নের দ্বারা নিয়ন্ত্রণ করবে। তাহলে পার্ট টুতে আমরা কী বললাম, সিটিজেনশিপ সম্পর্কে। পার্ট টু কোথা থেকে কত অবধি, পাঁচ থেকে এগারো। ঠিক আছে, এবার আমরা পার্ট থ্রিতে চলে আসবো। পার্ট থ্রিতে দেখো কী লেখা আছে, রাইট টু ইকুয়ালিটি। এটা কত থেকে কত, চোদ্দো থেকে আঠেরো। ঠিক আছে, এইগুলো দেখো আর্টিকেল ফোরটিনে কী বলেছে, ইকুয়ালিটি বিফোর দ্য ল, মানে সাম্যের অধিকার সম্পর্কে আলোচনা করা আছে আর্টিকেল ফোরে। আর্টিকেল ফিফটিনে কী বলেছে, প্রোহিবিশন অফ ডিসক্রিমিনেশন অন দ্য গ্রাউন্ডস অফ রিলিজিয়ন, রেস, কেস, সেক্স অর প্লেস অফ বার্থ। এটার অর্থ কি, জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী, পুরুষ নির্বিশেষে যে কোনো প্রকার বৈষম্যকে নিষিদ্ধ করুন। ঠিক আছে, তোমরা জানো ভারতের ন্যায় আমাদের এই ভারতের ন্যায় দেশে এই সমস্ত প্রবলেম একটা অত্যাধিক আকার ধারণ করেছে, এখনও পর্যন্ত চলে যাচ্ছে, কারণ বেশিরভাগ ভারতবাসী নানা কুসংস্কারে আচ্ছন্ন রয়েছে। তাই সেইগুলো জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী, পুরুষ নির্বিশেষে যে কোনো প্রকার বৈষম্য যাতে নিষিদ্ধ হয় তার জন্য কোন আর্টিকেলে তা ব্যাখ্যা করা হয়েছে, আর্টিকেল ফিফটিনে। আর আর্টিকেল সিক্সটিন কী বলেছে, ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন ম্যাটার্স ইন পাবলিক এমপ্লয়মেন্ট, সরকারি চাকরি লাভের ক্ষেত্রে সকল নাগরিকদের সমান সুযোগ সুবিধা প্রদান করা হবে। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই জানো, তোমরা জানো যে আগেকার দিনে যখন আমাদের দেশ ভারতবর্ষ পরাধীন ছিল তখনকার দিনে কী হতো, যখন সরকারি চাকরিতে কোন একজন ভারতবাসী সরকার সরকারি চাকরিতে চাকরি গ্রহণ করত অথবা কোনো ইংরেজরা সেই কোম্পানিতে চাকরি করে যাচ্ছে, কিন্তু ইংরেজদেরকেই বেশি বেতন দেওয়া হতো ভারতীয়দের তুলনায়, যেহেতু ভারতীয়রা ভারতীয় নেটিজেন ইত্যাদি বলে আমাদের কটাক্ষ করা হতো। ঠিক আছে, সেইগুলো যাতে বন্ধ হয়, যাতে সকল সরকারি চাকরি লাভের ক্ষেত্রে সকল নাগরিক যাতে সমান সুযোগ সুবিধা প্রদান করে, সেই ক্ষেত্রে আমাদের সেটা লিপিবদ্ধ করা হয়েছে আর্টিকেল সিক্সটিনে। এবার আর্টিকেল সেভেন্টিনে কী বলা হয়েছে, অ্যাবলিশন অফ দ্য আনটাচেবিলিটি, মানে কি অস্পৃশ্যতা নিষিদ্ধকরণ করা হয়েছে। আর্টিকেল এইটিনে দিয়েছে কি, অ্যাবলিশন অফ টাইটেলস, মানে হচ্ছে অনেকে আগেকার দিনে দেখবে আগেকার কারোর নামের প্রথম অক্ষর শ্রীমতী, ভগবতী দেবী, কুমারী, এরকম
পদবিগ্রহণ, পদবিগ্রহণগুলো নিষিদ্ধ করা হয়েছে। তাহলে আর্টিকেল 18-এ এইটার সম্পর্কে বলা আছে। এই 14-18 খুব ইম্পর্টেন্ট, এগুলো তোমরা স্ক্রিনশট তুলে খাতায় নোট ডাউন করে নাও, খুব ইম্পর্টেন্ট এগুলো। এবার আমরা আসতে আসছি পরেরটাই, আসছি রাইট টু ফ্রিডম সম্পর্কে। আর্টিকেলস 19-22 রয়েছে, এটাও পার্ট 3-তেই রয়েছে। দেখো চলো আমরা পড়ি আর্টিকেল 19-এ কী বলা আছে। গ্যারেন্টিজ টু অল দ্য সিটিজেন্স অ্যান্ড সিক্স রাইটস অ্যান্ড দেয়ার, কতগুলো রাইটস আছে, ছ ধরনের রাইটস আছে। চলো এক নম্বর প্রথমে কী দিয়েছে, ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, মানে কি বাক মতামত প্রকাশের অধিকার, মানে কি আমাদের প্রত্যেকটা নাগরিকের, আমাদের দেশের প্রত্যেকটা নাগরিকের নিজস্ব মতামত প্রকাশের অধিকার রয়েছে। ঠিক আছে, কোনো একজন নারীর প্রতি যদি কেউ অপমান করে তাহলে আমাদের যেমন বলার অধিকার আছে, তেমনি পুলিশের তেমনিও বলার অধিকার আছে, তেমনি প্রত্যেকটা মানুষেরও বলার অধিকার আছে। ঠিক আছে, সেটা আমরা বলছি 19-এ। 19-2 কী দিয়েছে, ফ্রিডম টু অ্যাসেম্বল পিসিবলি অ্যান্ড উইদাউট আর্মস, মানে কি শান্তিপূর্ণভাবে নিরস্তভাবে সমবেত হওয়ার অধিকার, যখন কেউ সমবেত হবে নিরস্তভাবে, কোনো ধরনের অস্ত্র ব্যবহার, বন্দুক, বোমা ইত্যাদি যাতে না থাকে এবং নিরস্তভাবে শান্তিপূর্ণভাবে মিছিলটা যাতে সম্পন্ন হয়, সেই জন্য বলা হয়েছে 19-2। ঠিক আছে, 3 কী বলেছে, ফ্রিডম টু ফর্ম অ্যাসোসিয়েশনস অফ ইনিউয়ান্স, মানে সমিতি বা সংঘ গঠনের অধিকার। 4 কী বলা হয়েছে, ফ্রিডম টু মুভ ফ্রিলি থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, মানে কি ভারতের সর্বত্র আমাদের ঘোরাফেরার অধিকার রয়েছে, তাই তো। ঠিক আছে, পরেরটা দেখো, ফ্রিডম টু রিসাইড অ্যান্ড সেটল ইন এনি পার্ট অফ দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, এটার মানে কী বলা হয়েছে, ভারতের ভূখণ্ডের যে কোনো অংশে বসবাস করার অধিকারও আমাদের রয়েছে, তাই না। আমি যদি তামাই যদি অনেক অর্থ উপার্জন করে আমি একটা ফ্ল্যাট কিনতে পারবো না, আমাকে কি কেউ বাধা দেবে, সরকার বলবে তুমি এখানে থাকবে না, নিশ্চয় না, কারণ আমার অধিকার রয়েছে, কারণ আমি এই দেশের নাগরিক। ঠিক আছে, দ্য এফটা অমিটেড করা হয়েছে। 3 কী বলা হয়েছে, ফ্রিডম টু প্র্যাকটিস এনি প্রফেশন অর টু ক্যারি অর এনি অকুপেশন ট্রেড অর বিজনেস, এটার অর্থ কী বলছে, যে কোনো বৃত্তি অবলম্বন করা অথবা যে কোনো উপজীবিকা ব্যবসা বাণিজ্য চালানোর অধিকার প্রত্যেকটা মানুষের রয়েছে। আমি যদি কোনো একটা ব্যবসা শুরু করতে চাই, কখনোই কেউ এসে বাধা প্রদান করতে পারবে না যে আমাকে এই ব্যবসাটা তুমি করবে না, কারণ আমি এই দেশের নাগরিক, আমার একমাত্র অধিকার রয়েছে আমার সেটা করার। ঠিক আছে, তাহলে ফ্রিডম, রাইট টু ফ্রিডম সম্পর্কে কত থেকে কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে, 19-22। আমরা 19-এর সমস্তগুলো সম্পর্কে আলোচনা করলাম, এখান থেকে খুব শর্ট কোশ্চেন আছে, কিন্তু 19-1 আর্টিকেলে কী বলা হয়েছে, যদি বলে যে ভারতের সর্বত্র স্বাধীনভাবে চলাফেরার অধিকার কত নম্বর আর্টিকেলে রয়েছে, তখন আমরা বলবো 19-4। অনেক সময় অপশান থাকবে 19, আবার অপশান থাকতে পারে 19-4, কিন্তু আমরা দাগাবো কোনটাই, 19-4। ঠিক আছে, এবার আমরা পরেরটা আসছি। দেখো আর্টিকেল 20-তে কী বলা হয়েছে, প্রোটেকশন ইন দ্য এক্সপেক্ট অফ কনভিকশন ফর অফেন্স, এটার মানে কি, কোনো অপরাধের জন্য নাগরিককে বিধি বহির্ভূত বা অতিরিক্ত শাস্তি প্রদান করা যাবে না। কোনো একটা নাগরিক যদি কোনো ভারতের নাগরিক কখনো অন্যায় করতেই পারে, কিন্তু তার বাইরে যদি কেউ চুরি করে তাকে নিশ্চয়ই আমরা ফাঁসি দেব না। ঠিক আছে, যারা অন্যায় করে হয়তো তাদেরকে লিমিটেশন কতদিন ধরে, হয়তো 1-2 আমরা জেলে ভরে রাখতে পারি, কিন্তু অতিরিক্ত আমরা শাস্তি প্রদান কেন করবো, আমাদের সেটা অধিকারের নেই। এবার আর্টিকেল 21-এ কী বলা হয়েছে, প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, এটার অর্থ কি, জীবন ব্যক্তিগত স্বাধীনতার অধিকার সম্পর্কে বলা হয়েছে আর্টিকেলস 21-এ। হ্যাঁ দেখো আর্টিকেলস 22-তে কী বলা হয়েছে, প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেকশন ইন সার্টেন কেসেস, 22-এ কী বলা হয়েছে, গ্রেপ্তার ও আটক রাখার বিরুদ্ধে সংরক্ষণমূলক ব্যবস্থা, কোনো ব্যক্তিকে যদি গ্রেপ্তার করা হয় সত্ত্বেও তাকে গ্রেপ্তারের কারণ জানাতে হবে, তাই তো। আমি তো হঠাৎ করে গিয়ে একটা লোকের বাড়িতে গিয়ে বলতে পারি না যে আপনাকে আমি গ্রেপ্তার করতে এসেছি, তার জন্য একটা ওয়ারেন্ট লাগে। দেখবে তখন আমাদের অনেকে বলে, যারা শিক্ষিত মানুষ সবাই জানে যে ওয়ারেন্টটা দেখানো আমার কী দোষ। ঠিক আছে, এখানে আমি একটা অ্যাড করি, তোমরা লিখে নাও আর্টিকেলস 21-এর এ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাইট টু এডুকেশন অ্যাক্ট 2002-এর মাধ্যমে সেটাকে আমাদের স্বীকৃতি প্রদান করা হয়েছে। প্রাথমিক শিক্ষাকে 6-14 শিশুরা যাতে স্কুলে পড়াশোনা করতে পারে তার জন্য মৌলিক অধিকারের স্বীকৃতি দেওয়া হয়েছে 21-এ। ঠিক আছে, তোমরা একটুখানি অ্যাড করে নাও, খাতায় নোট ডাউন করে নাও, খুব ইম্পর্টেন্ট, এটা খুব আসে পরীক্ষায়। ঠিক আছে, এবার আমরা পড়বো রাইট এগেনস্ট এক্সপ্লোরেশন,
আর্টিকেলস 23 থেকে 24, মানে কি শোষণের বিরুদ্ধে শোষণের অধিকার সম্পর্কে পড়ব। আর্টিকেলস 23 তে কি বলেছে, প্রোহিবিশন অফ ট্রাফিক ইন হিউম্যান বিংস অ্যান্ড ফোর্স লেবার, বল প্রয়োগের দ্বারা পরিশ্রম করানো বা বেগার খাটানো নিষিদ্ধ করো। মানে কি বল প্রয়োগের দ্বারা পরিশ্রম করানো, একটা মানুষকে যদি সকাল 6টা থেকে রাত্রি 12টা অবধি আমি কাজ করেই যেতে বলি, যদি ইট আমি বাড়ি তৈরি করছি কাউকে বলছি, একটা লেবারকে বলে যাচ্ছি তুমি ইট বয়ে যাও, সে কি পারবে? আর্ধেক পথে হয়তো একদিন করলো, দু তিন দিন আমি পরপর দিন যদি ছটা থেকে সকাল 6টা থেকে রাত 12টা বলি, সেই মানুষটা অসুস্থ হয়ে পারবে, দুদিন পর মারাও যেতে পারে। তার জন্য তার সবারই একটা ব্রেক দরকার। হয়তো আমি লিমিটেশন করলাম 6টা থেকে বিকেল 5টা অবধি, 24 ঘন্টা কেউই কাজ করতে পারে না, ঠিক আছে? এটা বলা হয়েছে আর্টিকেলস 23। এবার আর্টিকেলস 24 কি বলা হয়েছে, প্রোহিবিশন অফ এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন আন্ডার দ্য এজ অফ 14 ইন ফ্যাক্টরিজ অ্যান্ড মাইন্স। মানে কি অনেক সময় দেখবে এখনকার দিনে ছোটো ছোটো বাচ্চারা নিজেদের পয়সা রোজগারের তাগিদে বা পরিবারকে সাহায্য করার জন্য দেখবে এখন অনেক কাজে লিপি কাজে যুক্ত হয়ে যায়, কিন্তু সে সমস্ত কাজ যেন তারা মানে নিজেদের সেই বয়সটা যাতে সেই রকম কাজ পায়, অতিরিক্ত ভারী কাজ না। যদি একটা 14 যদি বলে 10 বছরের একটা শিশুকে যদি একটা গাড়ি চালাতে বলে বা ভারী ভারী মালপত্র বহন করে নিয়ে যেতে পারে, সে নিশ্চয়ই পারবে না। তাই সেই সমস্ত যাতে 14 বছরের কম বয়স্ক শিশুদের কলকারখানা থেকে বা খনি অন্য কোনো বিপজ্জনক কাজে যাতে নিযুক্ত করা না হয়, সেটা বলা হয়েছে আর্টিকেলস 24-এ, ঠিক আছে? তাহলে শোষণের অধিকার কত কত নম্বর আর্টিকেলে রয়েছে, 23 আর 24, ঠিক আছে? এবার আমরা পরের আর্টিকেলে আসছি, কি বলা আছে দেখো, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান। মানে কি বলা হয়েছে, ধর্মীয় স্বাধীনতার অধিকার সম্পর্কে বলা হয়েছে এখানে আর্টিকেলস 25 থেকে 28। চলো আমরা পড়ে নিই আর্টিকেলস 25-এ কী বলা আছে, ফ্রিডম অফ কনসিসেন্স অ্যান্ড ফ্রি প্রফেশন প্র্যাকটিস অ্যান্ড প্রোপেগেশন অফ রিলিজিয়ান। সকল ব্যক্তি সমানভাবে বিবেকের স্বাধীনতা অনুসারে ধর্ম শিক্ষার, ধর্মচারণ, ধর্ম প্রচারের স্বাধীনতা ভোগ করতে পারবে, তাই তো? প্রত্যেকটা মানুষের ধর্মীয় স্বাধীনতা ভোগ করার অধিকার রয়েছে। এবার আর্টিকেলস 26-এ কী বলা হয়েছে, ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স। মানে কি প্রত্যেক ধর্মীয় সম্প্রদায় বা গোষ্ঠীর নিজ নিজ সংগঠন কার্যাদি পরিচালনা করতে পারবে। আর্টিকেলস 27-এ দেখো, ফ্রিডম হ্যাজ টু পে ট্যাক্সেস ফর পারমিশন অফ এনি পার্টিকুলার রিলিজিয়ান। ধর্মীয় কারণে কোনো ব্যক্তিকে কর দিতে বাধ্য করা যাবে না। আমি কোনো একটা মন্দিরে পুজো দিতে যাচ্ছি, এবার যদি আমাকে বলে তুমি 2000 টাকা দিয়েই তোমাকে ঢুকতে, 2000 টাকা দিয়েই তোমাকে ঢুকতে দেবো, তাহলে না হলে ঢুকতে দেবো না, এটা কি কোনো সংবিধানের মধ্যে লিপিবদ্ধ আছে? না, এটা কখনোই, এটা সেটা অন্যায়, অন্যায় কাজ, কারণ প্রত্যেকটা মানুষের ঠাকুরকে পুজো দেওয়ার অধিকার রয়েছে, ঠিক আছে? আর্টিকেলস 28-এ কী বলছে, এবার ফ্রিডম ফ্রম অ্যাটেন্ডিং রিলিজিয়াস ইনস্ট্রাকশন। মানে কি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষার ক্লাসে ছাত্রছাত্রীদের অংশগ্রহণের বিষয়টি তাদের ইচ্ছাধীন হবে। মানে হচ্ছে দেখো, শিক্ষা প্রতিষ্ঠান মানে বলছে স্কুল, বিদ্যালয়, কলেজে যখন যদি বলে কোনো একটা হিন্দু ছাত্রছাত্রীকে মুসলিম কোরআন সম্পর্কে পড়াশোনা করতে, সে নিশ্চয়ই আপত্তিই জানাবে, কেউই করবে না, কারণ নিজ নিজ ধর্ম সবার কাছে জানে, নিজ নিজ ধর্মই বেস্ট। যখন কোনো মুসলিম ছাত্রছাত্রীকে বলে যে হিন্দু ক্লাসটাকে করতে হবে, গীতার ক্লাসটা তোমাদের বাধ্যতামূলকভাবে করতে হবে, কিন্তু সে তো নাও করতে যেতে পারে, তাই না? তেমন খ্রিস্টানের, খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম কি বাইবেল, আমরা তাও না পড়তে পারি। আবার অনেকে ভারতবর্ষে এখন খ্রিস্টানে, খ্রিস্টান দীক্ষিত, ধর্মে দীক্ষিত হচ্ছে, সে কথা নয়, কিন্তু প্রত্যেকটা মানুষের নিজস্ব নিজস্ব ধর্মকে স্বীকৃতি দেওয়ার অধিকার রয়েছে। ঠিক তেমনি শিক্ষা প্রতিষ্ঠানে কাউকে জোর করা হবে না, যে যার ইচ্ছা মতো তার নিজস্ব ক্লাসে জয়েন করবে, ঠিক আছে? এবারে আমরা পরের আর্টিকেল সম্পর্কে জানবো। আজ এইটুকুনি থাক, পরের ক্লাসে আবার বিস্তারিতভাবে আলোচনা করব। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই শেয়ার এবং লাইক করবে। থ্যাংক ইউ।